স্বৈরাচার শেখ হাসিনা ভেবেছিল চিরদিন ক্ষমতায় থাকবে ডক্টর মঈন খান। বিগত ১৫ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে অত্যাচার নির্যাতন জুলুম করেছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শনিবার বিকেলে নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের বেলাব ঈদগাহ মাঠে এক স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। দীর্ঘ ১৫ বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে সকল স্তরের বিএনপির নেতাকর্মীরা। জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও শরিক ছিল বিএনপির নেতাকর্মীরা, আর তাদের এই আন্দোলনের ফসল হিসেবেই আজকে আমরা একটি স্বাধীন বাংলাদেশ দেশ পেয়েছি বলেন বিএনপির কেন্দ্রীয় এই নেতা। সভায় সভাপতিত্ব করেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মাহবুব আলম। তিনি আরও বলেন, অত্যাচার নির্যাতন আর জুলুমের হাত থেকে রক্ষা পেতে ছাত্রজনতা জেগে উঠেছিল স্বৈরাচার শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে। এই আন্দোলনের ফলেই আজকে নতুন করে স্বাধীনভাবে বসবাস করছে এদেশের মানুষ। আজ নেই কোনো ভয়, ভয়ভীতি আর সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিগত ১৫ বছর দমিয়ে রেখেছে সাধারণ মানুষকে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও সরকারের ভয়ে রাস্তায় বের হতে পারেনি বিএনপির সমর্থনে কেউ। স্বৈরাচারী শেখ হাসিনা ভেবেছিল চিরদিন ক্ষমতায় থাকবে, তাই ভয়ভীতি সন্ত্রাসী কর্মকাণ্ড সহ হত্যাযজ্ঞ চালিয়েছে দেশের জনগণের উপর। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল হক মিয়া, বিএনপি নেতা সারোয়ার মৃধা, মোফাচ্ছেল হোসেন, মোয়াজ্জেম হোসেন মিঠু, মওদুদ আহমেদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।